আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠাতে কেন হচ্ছে ধীরগতি? মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও চাহিদা রয়েছে অনেক, কিন্তু বাংলাদেশের থেকে কর্মী নিয়োগের পদ্ধতি যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মূলে রয়েছে উভয় দেশের সরকারের নির্ধারিত পদ্ধতি, আর্থিক খরচের বাইরে কিছু অলিখিত পদ্ধতি ও প্রক্রিয়া। তাহলে কি বাংলাদেশ সরকারের অভিবাসন ব্যবস্থাপনা দুই ধরনের নীতি অর্জন করছে কিনা এমন প্রশ্ন ঘুরে ফিরে আসে। সম্প্রতি মালয়েশিয়ার প্রাইভেট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে যেতে কর্মীকে দাঁড়দানা করে দিতে হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা, এটি সরকারের অধীনেই হচ্ছে। অন্যদিকে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে কর্মীকে খরচ করতে হচ্ছে না। কর্মী সরকারি বেসরকারি যে এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাক না কেন, তাকে অবশ্যই প্রবাসী কল্যাণ বোর্ড BMET এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেতে হচ্ছে। প্রত্যেক আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিতে ঋণের জালে আবদ্ধ হয়। বিদেশে গিয়ে প্রতারিত হওয়া বিষয়গুলো নিজেই তুলে ধরে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফল দেখা যায় না। মালয়েশিয়া শ্রমিকদের সুবিধা নিতে ব্যর্থতা এবং পারস্পরিক কাদা ছুড়াছুড়িতে সর্বনাশ হচ্ছে। 80 দশকে মালয়েশিয়া বাংলাদেশি কর্মী গেলেও দেশটির সরকারের সঙ্গে আলাপ আলোচনা করার আইনি ভিত্তি পায় 2016 সালে। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পর মালয়েশিয়া সরকার লেবার সোর্স কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেয়, অর্থাৎ কর্মী নিয়োগের এর একমাত্র বড়শি হচ্ছে মালয়েশিয়া, সেটি বাংলাদেশি কর্মীদের জন্য ভালো একটি কাজের জায়গা। বাংলাদেশ সরকারের অভিবাসন নীতি আইনবিধি আদেশ নির্দেশ সবই আছে, এসব বাস্তবায়ন করার জন্য সংস্থা প্রতিষ্ঠান দপ্তর লোকবল ম্যাজিস্ট্রেট সবই আছে, আরও আছে একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়। কর্মীদের দেশে বিদেশি কল্যাণ দেখবার জন্য মন্ত্রণালয়ের নিজস্ব লোকবল আছে। রিক্রুটিং এজেন্সির অনুমোদন নবায়ন বাতিল, শাস্তি আরোপ এসব মন্ত্রণালয় করে। তবে কর্মী অভিবাসন ব্যবস্থাপনায় দক্ষতার অভাব এবং সুযোগ অনিয়ম দাপটের সঙ্গে রয়ে গেছে। যদি এরকম করতে থাকে তাহলে আর বাংলাদেশি কর্মী কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না। এ বিষয়ে এখনই লাগামটা টেনে ধরার দরকার।